করোনা মহামারী শুরুর পর থেকে বিশ্বের প্রায় সব দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ধীরে ধীরে সব দেশেই বিধিনিষেধ শিথিল করা হয়, তুলে নেওয়া হয় মাস্ক পরার উপর বাধ্যবাধকতা। তবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং একটু দেরিতেই মাস্ক পরার উপর বাধ্যবাধকতা তুলে নিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হংকংয়ের নেতা লি জানান, কোথাও আর মাস্ক প্রয়োজন হবে না। বুধবার থেকে হংকংয়ের জনগণকে আর মাস্ক পরতে হবে না। করোনা মহামারী স্বাভাবিক হয়ে আসায় তিন বছরেরও বেশি সময় পর এ নিয়ম তুলে নেওয়া হলো। তবে করোনা আবারও ফিরে আসতে পারে এমন শঙ্কায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে মাস্ক পরে নিজেকে এবং পরিবারকে সুরক্ষা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাস চীনের গবেষণাগার থেকেই ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্টের দেয়া এমন তথ্যের পর ওয়াশিংটন বেজিং এর মধ্যে আবারও তিক্ততা দেখা দিয়েছে। সোমবার চীনে মার্কিন দূত বলেন, বেজিংকে করোনার উৎপত্তির বিষয়ে সৎ হওয়া উচিত। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাকে রাজনীতিকরণের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগেও যুক্তরাষ্ট্র দাবি করেছিল চীনের উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল করোনা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। 得出的权威。